আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর 2023 রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ এবং বিজ্ঞান বিষয়ের যে দ্বিতীয় স্কুলটা আছে বিষ্ণুপুর হাই স্কুলের প্রশ্নগুলো আলোচনা করব। একে রায় বলেছে কোন রাশিটি মৌলিক রাশি নয়, এখানে দিয়েছে আয়তন, দৈর্ঘ্য, সময় আর ভর, তো আয়তন হবে। দুই বলেছে কোন ঘটনাটি একমুখী, গাছের পাতা হলুদ হয়ে যাওয়া। তিন বলেছে আদা গাছের কোন অংশ মানুষ খায়, কাণ্ড। চার হচ্ছে আমাশয় জীবাণু কোথায় বাসা বাঁধে, অন্ত্রে। দুইয়ের শূন্যস্থান পূরণ। আই হচ্ছে সুনামি, একটি অপর্যায়বৃত ঘটনা। অপর্যায়বৃত মানে যারা নির্দিষ্ট সময় অন্তর আসে না, নির্দিষ্ট সময় অন্তর যেগুলো আসে সেগুলোকে পর্যায়বৃত বলা হয়, যেমন জোয়ার ভাটা দিন রাত, তাই সুনামি একটি অপর্যায়বৃত ঘটনা। দুই হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইডের সংকেত HCl। তিন হচ্ছে জমাট বাঁধা লাভাই হলো আগ্নেয় শিলা। তিনে দুই এক কথায় উত্তর। আইতে আছে ম্যাঙ্গানিজ আর হিলিয়াম মৌলের চিহ্ন লেখো, ম্যাঙ্গানিজ হলো MN আর হিলিয়াম হচ্ছে HE। দুই বলেছে চাল থেকে ভাত হয়, এটা কী ধরনের পরিবর্তন, রাসায়নিক। তিন হচ্ছে মানব দেহে থাকে এরকম একটি পরজীবী হলো ফিতাকৃমি। চার LPG-র পুরো নাম লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। আর চারের অথবাতে আছে ম্যালেরিয়ার ওষুধ কোন গাছের ছাল থেকে পাওয়া যায়, সিঙ্কোনা গাছের ছাল থেকে পাওয়া যায়। ম্যালেরিয়ার ওষুধ হচ্ছে কুইনাইন। আর কোন গাছের ছাল থেকে, সিঙ্কোনা গাছের ছাল থেকে পাওয়া যায়। চারের আয়তে বলেছে দুধ থেকে কিভাবে দুধ কিভাবে দইয়ে পরিণত হয়। দুধ ভালোভাবে ফোটানোর পর ঠান্ডা করা হয়, অল্প গরম দুধে অল্প পরিমাণ দইয়ের সাজা, অর্থাৎ আগে পেতে রাখা দইয়ের কিছুটা অংশ দিয়ে প্রায় 5 থেকে 6 ঘন্টা রেখে দেওয়া হয়। সাজাতে থাকা ল্যাক্টোব্যাসিলাস নামক ব্যাকটেরিয়া দুধে ল্যাকটিক অ্যাসিড তৈরি করে এবং আরও নানান পরিবর্তন ঘটায়, ফলে ওই দুধ দইতে পরিণত হয়। চারের দুইতে আছে ধান খেতে অ্যাজোলা চাষ করলে জমিতে সার দেওয়ার প্রয়োজন হয় না কেন। অ্যাজোলার পাতায় এক ধরনের মিথজীবী ব্যাকটেরিয়া যার নাম হচ্ছে অ্যানাবিনা বসবাস করে, যারা বাতাসে নাইট্রোজেনকে বেঁধে ফেলতে পারে। ধান খেতে অ্যাজোলা পচে গিয়ে মাটির সঙ্গে মিশলে মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বেড়ে যায়, তাই আলাদা করে জমিতে সার দিতে হয় না। এই কারণে অ্যাজোলাকে জীবজ সার রূপে ব্যবহার করা হয়। চারে তিনেতে বলেছে একটি প্রাকৃতিক ঘটনা আর বলেছে একটি মনুষ্য সৃষ্ট ঘটনার উল্লেখ করো। তো একটি প্রাকৃতিক ঘটনা হচ্ছে এই যে দিনরাত্রি হওয়া, বৃষ্টিপাত, ভূমিকম্প, ঝড়। আর মনুষ্য সৃষ্ট ঘটনা হচ্ছে কীটনাশক ছিটিয়ে কীটপতঙ্গ ধ্বংস করা, বাঁধের অতিরিক্ত জল ছেড়ে বন্যার সৃষ্টি করা, এটা হচ্ছে মনুষ্য সৃষ্ট ঘটনা। চারে চার বলেছে জল কি ধরনের পদার্থ, জল হচ্ছে যৌগিক পদার্থ। জলে জল কোন কোন গ্যাসীয় পদার্থ যুক্ত হয়ে উৎপন্ন হয়, হাইড্রোজেন এবং অক্সিজেন। জলের যে গ্যাসীয় পদার্থটি আমাদের শ্বাসকার্যে সহায়তা করে তার নাম হচ্ছে অক্সিজেন। তো এই ছিল আমাদের ষষ্ঠ শ্রেণী 2023 রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের প্রশ্নের উত্তরগুলো। তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবে। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে।